এবার আমি তোমাদেরকে বাংলা ক্লাস নিব। আজকে বাংলায় কি পড়াবো বুঝতে পারছো? কি দেখতে পাচ্ছ ছবিতে? হ্যাঁ, একটা ঝুড়িতে কিছু ফ্রুটস, তাই না? আনারস আছে, আপেল আছে। হ্যাঁ, আজকে আমি ঝ দিয়ে ঝুড়ি পড়ব। ঝতে কি হয়? ঝুড়ি। ঝুড়ি দেখতে পাচ্ছ, অনেক ফ্রুটস আছে। হ্যাঁ, ঝতে ঝুড়ি। আর এটা কিসের ছবি দেখাতো? হ্যাঁ, অনেকগুলো বিড়াল। বিড়ালকে আমরা কি বলি? মিয়াও, তাই না? এবার ইয়তে মিয়াও পড়বো। হ্যাঁ, ইয়তে মিয়াও। এখন দেখো কিভাবে আমি পড়বো। ঝতে ঝুড়ি স্পেলিং কি? ঝড়শুকের ঝু, রবীন্দ্রশিকের রি, ঝুড়ি। ইয়তে মিয়াও, অষ্টকে মি, ইয় মিয়াও। ঠিক আছে, ঝুড়ি স্পেলিং কী করে লিখবো দেখো। ঝ কীভাবে লিখছি দেখো, এভাবে দিয়ে এই ঝ। ঠিক আছে, এখন ঝুড়ি স্পেলিং কীভাবে লিখবো দেখো। ঝ ঝড়শুকর ঝু, আবার এই রশিকা দিব ডবিন্দর, ডবিন্দরশুকের রি, ঝুড়ি। আমি আবার লিখছি দেখো, ঝ তে ঝুড়ি, ঝ শুকর ঝু, ডবিন্দরশিকের রি। রশিকাটা আগে দিতে পারো। আবার লিখছি দেখো, ঝ ঝতে ঝুড়ি, ঝ রশুকর ঝু, ডবিন্দরশিকের রি, ঝুড়ি। কেমন? আর ইয়ো, এটা কি? ইয়ো, ইয়ো কি হলো জানো? এ লিখে পিছনে একটা থ্রি দিয়ে দিও, তাহলে ইয়ো হয়ে যাচ্ছে। তাহলে মরশিকের মি ইয়ো, এ লিখে একটা থ্রি যদি পিঠের উপর দাও ইয়ো হয়ে যাচ্ছে। ইয়োতে মিয়াও, আবার লিখছি দেখো, মরশিকের মি ইয়ো মিয়াও, ইয়োতে ইয়ো দিয়েছি মিয়াও, মরশিকের মি ইয়ো ইয়ো, দেখেছো মিয়ো? এভাবে সুন্দর করে তোমরা লিখবে এবং শিখবে। কেমন? ম্যাডাম যেভাবে লিখেছে ঠিক সেভাবে সুন্দর করে লিখতে চেষ্টা করবে। ঠিক আছে, ভালো করে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।